नमस्कार बंधुरा, पलि रान्नाबाटीते आपनादे स्वागत। आज आमी आपनादे बानिए देखाबो पोना माछेर झोल। तो आमी किभाबे पोना माछेर झोल बानाते थाकी आपनारा चलुन देखते थाकुन। মাছটা আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। পোনা মাছের কারি বানাবার জন্য আমার চাই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এদিকে লঙ্কা চেরা, আদা রসুন বাটা দু চামচের মতো, কালো জিরে। এবার আমি কড়াইটা চাপিয়ে নেবো। চলুন দেখতে থাকুন আপনারা আমি কীভাবে পোনা মাছের কারি বানাতে থাকি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইটায় এবার আমি তেল দিয়ে ভালো করে তেলটাও গরম করে নেব। এবার আমি মাছগুলো ছেড়ে ভালো করে মাছগুলো ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নেব। ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফড়ন দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়। এবং টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ডের মতো এটা আমি ভালো করে ভেজে নরম করে নেব। পেঁয়াজ টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবং হলুদটাও দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো লঙ্কা চেরা দিতে পারেন, লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে এবং এটাতে আমি 1 বাটির মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়ে এটা আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটতে দেব। 5 মিনিট আমার ঝোলটা ফুটানো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিব। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার এটাতে আমি চেরা লঙ্কাগুলো দিয়ে দেব এবং মাছগুলো দিয়েও আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব।
মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 মিনিট এটা ফুটিয়ে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। পোনা মাছের ঝোল আমার রেডি। দেখুন আপনারা কি সুন্দর কালারটা এসছে। গরম ভাতের সাথে এই পোনা মাছের পাতলা ঝোল খেতে খুবই টেস্টি লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন কীরকম লাগে এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।